ব্যবসা কাউকে শিল্পপতি বানিয়ে দেয়, আবার কাউকে করে দেয় রাস্তার ফকির। তরমুজ ব্যবসায় লোকসান খেয়ে ঋণের টাকা পরিশোধ করায় দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত তরমুজ ব্যবসায়ী নিরুপায় হয়ে বিষপানে আত্মহত্যা করে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের কান্না, আর সকলে করছে আফসোস। তরমুজ ব্যবসায় ধরা খেয়ে ঋণগ্রস্ত ব্যবসায়ীর হতাশায় আত্মহত্যা করার এই দুঃখজনক ঘটনা ঘটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফুলখালী গ্রামে। পরিবার জানায়, মানুষজনের কাছ থেকে ঋণ নিয়ে তরমুজ আবাদ করেছিল সে, এবার তরমুজে লোকসান হয়েছে, যার ফলে ঋণের টাকা পরিশোধ করা নিয়ে হতাশায় ছিল। 5 বছর ধরে তরমুজ আবাদ করত চান মিয়া। 1 বছর রাঙ্গাবালিতে আবাদ করলেও অন্যান্য সময় পটুয়াখালীর বাউফল উপজেলার ভেলুমিয়ার চরে তরমুজ আবাদ করত। এই বছরও ওই চরে প্রায় 7 কানি জমিতে 10 লাখ টাকা খরচে তরমুজ আবাদ করেছে। রাতে ওই চরে শুয়েছিল। ঋণের চিন্তায় হতাশাগ্রস্ত ব্যবসায়ী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিষ পান করলে বাড়িতে আনার পর হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। এতে উপায়হীন হয়ে পড়েছে অসহায় পরিবার। দর্শক, ঋণগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।